আমরা তো মানি বাংলাদেশের জনগণ আপনাদেরকে খোকন ভাই, যার কারণে গুম খুন হত্যা এ সমস্ত নারকীয়তা এই আওয়ামী লীগ এই 14 বছর এই দেশের মানুষের উপর চালিয়ে গিয়েছে, সেটার প্রতিবাদে আজকে জনগণ রাস্তায় নেমে এসেছে। আমার নেতা তারেক রহমান নির্দেশ এদেশে কোনো হরতাল হবে না, স্ট্রাইক হবে না, ধর্মঘট হবে না, বাইঞ্চুর হবে না। জনগণ তাদের দাবি নির্দলীয় নিরপেক্ষ একটা সরকারের অধীনে নির্বাচন হবে, জনগণ তার ভোট দিয়ে সরকার প্রতিষ্ঠা করবে, সেজন্য রাজপথে আসবে। বিদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদেরকে বাড়তি সতর্কতা নিতে বলেছেন সরকার, এই বিষয়টা নিয়ে আপনার মন্তব্য জনাব মনিরুল ইসলাম রুবি, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, নারায়ণগঞ্জ জেলা বিএনপি। বিএনপি কে ছাড়া এই দেশে যত রকম দল থাকো, যত দল পারচেজ করেন আর যত দলকে নিয়ে জোট করেন, নির্বাচন করে এই নির্বাচন ক্যাডেবল হবে না। শেখ হাসিনা আপনাকে আমরা বলে গেলাম, বাংলাদেশে নির্বাচন করতে হলে বিএনপিকে লাগবে, বিএনপি ছাড়া কোনো নির্বাচন আন্তর্জাতিকভাবে দেশীয়ভাবে কোথাও গ্রহণযোগ্য হবে না। কোষাধ্যক্ষ হুমায়ুন তার ছেলে ক্যান্সারে আক্রান্ত, যেদিন ওনাকে 7 তারিখ গ্রেপ্তার করে তার বাড়ি থেকে, সেদিনই উনি ওনার সন্তানকে হসপিটাল থেকে নিয়ে আসছেন, চিকিৎসকরা বলে দিয়েছে যার চিকিৎসা তার নাই, বাড়ি নিয়ে যান। ছেলেকে নিয়ে যখন উনি বাসায় বসেছিলেন, ঠিক তখন পুলিশ গিয়ে রাতে 1:30 ওনাকে, কোনো মামলায় উনি আসামি না, গায়েবি মামলায় তাকে গ্রেপ্তার করে নিয়ে আসছে, ফরওয়ার্ডিং দিয়ে জেলে পাঠিয়েছে, এখনো সে কারাগারে আছে। এবং কারাগারে থাকা অবস্থায় গতকালকে তার ছেলে মৃত্যুবরণ করেছে, সে লাশটা এখনো উপরেই আছে, দাফন হয় নাই। গত মঙ্গলবারে তার জামিন হয়েছে হাইকোর্ট থেকে, আমার ছেলেরও জামিন হয়েছে, সে কাগজগুলি নিম্ন আদালতে আসতে আজকে পর্যন্ত আসেনি, কালকে আসলে হয়তোবা উনি ছাড়া পাবেন, ওনার ছেলের জানাজা হয়তোবা দিতে পার। এটা কি কান্নার সুর বাজে না? এর চেয়ে কি বড় বড় তার পৃথিবীতে হতে পারে? আওয়ামী লীগের চরিত্র এরকম, ওনারা এদিক এদিক, এই যে আমাদের দেশে বাইং মাছ চিনেন না, বাইং মাছের মতো এদিক এদিক নড়াচড়া করে চলে যায়। যে বহু রাজনীতির কথাটা উনি বলছেন, মোল্লা ভাই বলছিল যে ভারতের নাম বলে নাই, আপনি হয়তো কারেকশন করে দিছিলেন, আসল কথাটা হলো এটা ওনার শোনার দরকার ছিল। রাশিয়া চীন ভারত এই বেল্টে যে কাজটা করতেছে, বাংলাদেশ ভুটান নেপাল শ্রীলঙ্কা এই ভূ রাজনীতির শিকার হবে কিছুদিনের মধ্যে, যেমন রাশিয়া আজকে ইউক্রেনে আছে, দেখবেন ভারত সেদিন নেপালে চলে গেছে, ভুটানে চলে গেছে, বাংলাদেশে চলে আসছে। এগুলি করার জন্যে আওয়ামী লীগ তার ঋণ শোধ করার জন্যে জনগণের সাথে আমাদের সাথে পায়তারা করতেছে। এদেশে বিচার ব্যবস্থা আছে, এদেশে আইনের শাসন আছে, যে কথা আপনারা বলছেন সে কথা কি আপনারা রক্ষা করেন বা করতে পাচ্ছেন? আপনারা আপনাদের সুবিধা মতো কথা বলেন, আপনারা বলছেন রাস্তায় যানমাল ইত্যাদি সবকিছু রক্ষা করার দায়িত্ব আওয়ামী লীগের আছে, হ্যাঁ আছে তো। আমরা যখন বিরোধী দল শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করি, তখন ওনাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব রাস্তায় রাস্তায় তার লোকজনকে বলে পাহারা দেওয়ার জন্য, ওনারা তো চৌকিদারের চাকরি নিছে, এটা তো রাজনীতি নয়, এটা কি রাজনীতি? তারা তো চৌকিদারের চাকরি চাকরি নিছে, এত নিচে নেমে গেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য তাদের সকল কিছু তারা এমন ভাবে গুছাইতে চায়, সেটা তারা এমন ভাবে বুঝায়, সেটা হলো যে শহীদুজ্জামান ভাই বলছেন যে আপনাদের ভীষণ কি, আমরা তো 27 দফা দিয়েছি রাষ্ট্র মেরামতের জন্য, আপনি ওইটা পড়েন, অনুরোধ করব বিনয়ের সহিত খোকন ভাই আপনি ওইটা কালকে 27 দফা পড়েন, সেখানে যে কথা বলছেন আইনের কথা, ম্যাজিস্ট্রেটের কথা, আপনার উকিল ব্যারিস্টারদের কথা, সে 27 দফার মধ্যে ওইটা আছে। আমরা যে আমাদের যে লয়ার সার্ভিস যেটা আমাদের দেশে এখন চলছে, অ্যাটর্নি জেনারেল পিপিরা যে দলীয় লোক এখানে নিয়োগ দিয়েছেন, আমরা সেগুলি দেবো না, আমরা বিসিএস এর ক্যাটাগরিতে পরীক্ষা দেব, পরীক্ষা নিয়ে আমরা এই সমস্ত আইন কর্মকর্তা নিয়োগ করব, আইন ব্যবস্থার আমূল পরিবর্তন করব, আমাদের 27 দফার মধ্যে সেটা আছে, এটা আমাদের ভীষণ, এটা পড়বেন, পড়লেই আপনি বুঝতে পারবেন। রাশিয়া কিন্তু আমাদের অকৃত্রিম বন্ধু, আমি স্বীকার করি, মুক্তিযুদ্ধের সময় রাশিয়া আমাদেরকে অস্ত্র দিয়ে সাহায্য করেছিল, রাশিয়া আপনার পরম বন্ধু,
চীন আপনার ডেভেলপমেন্ট পার্টনার, ভারত তো আপনারা যে ভাষায় বলেন, আপনাদের পররাষ্ট্রমন্ত্রী বলে যে আমাদের কি জানি হয়, আমি আর ওই ভাষাটা বলতে চাই না। তো এত কিছু যদি আপনারা পারেন, তো এই এই জাহাজের মাল মংলা বন্দরে খালাস করলেন না কেন? যেদিন করতেন সেদিন স্যাংশন হতো দেশের, মনে রাখেন, খালি স্যাংশন ফেভিয়ারে ঘুরছেন, স্যাংশন হচ্ছে স্যাংশন হচ্ছে। বাংলাদেশের রাষ্ট্রদূত, রাষ্ট্রদূতরা বিদেশে যে গাড়িতে চড়ে, সে গাড়িতে কার পতাকা লাগানো আছে? বিএনপির পতাকা নাকি আওয়ামী লীগের পতাকা? মাসুক ভাই শুনেন, বাংলাদেশের পতাকা লাগানো আছে, যে মোল্লা ভাই বলেছিল। আমাদের রাষ্ট্রদূতরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করে, কিন্তু দুর্ভাগ্য আপনি দেখেন যে 29টা যে ক্লজ দিছে পররাষ্ট্রমন্ত্রীর চিঠিতে, 23 থেকে 29 নম্বর পর্যন্ত পড়ে দেখেন, সেখানে সরাসরি বলে দেওয়া হয়েছে যে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতেছে, লবিস্ট নিয়োগ করতেছে, বিএনপির লোকেরা, জামাতের লোকেরা, তাদের পিছনে তোমরা সময় দাও, তাদেরকে ঠেকাও, যেন বাংলাদেশকে অন্যান্য রাষ্ট্র যেন স্যাংশন না দিতে পারে। এটা হলো ওই চিঠির ভাষা। পরে দেখেন আমাদের রাষ্ট্রদূতরা কি আওয়ামী লীগের চাকরি করে? আমাদের রাষ্ট্রদূতরা বাংলাদেশের পতাকা বহন করে, আমেরিকার রাষ্ট্রদূত বাংলাদেশে আমেরিকার পতাকা ব্যবহার করে, বাইডেনেরও না, ডোনাল্ড ট্রাম্পের পতাকাও ব্যবহার করে না। অতএব উনি হলেন আমেরিকার প্রতিনিধিত্ব করে, আমাদের রাষ্ট্রদূতরা বিদেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে, তাদের উপরে এ অজাদিত চিঠি দিয়ে দেওয়া এবং সিকিউরিটি চিঠির একটা ভাষা আছে, কূটনীতির চিঠি যায় হলো এখনো চামড়ার ব্যাগে করে সিলগালা করে, এখনো এখনো কেউ দেখার, যেটা এটা মোল্লা ভাই বলছে, কেউ দেখার এটা সুযোগ নাই, এত সিকিউরিটি মেনটেন করা হয়। আর সে কাগজটা যেটা মাসুক ভাই বললেন, যে সেটা একটা বাংলাদেশের একটা দৈনিক পত্রিকায় চলে আসলো, এই চিঠি কিভাবে চলে আসলো?